আমি 2019 সালে জাতীয় পর্যায়ে কাপ স্কাউট শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে এবং আজকে মাননীয় প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী এই পদকটি আমাদের পুড়িয়ে দিয়েছেন, একটি সনদপত্র দিয়েছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষিকা সকল স্তরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাদের ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি খুবই আজ আনন্দিত, কারণ চাকরি জীবনের শেষের দিকে এসে এই ধরনের একটি স্বীকৃতি এটা আমার আমাকে আরও উৎসাহিত করেছে যে কয়দিন এখনও আমার চাকরি আছে, এ কয়দিনে আমি আরও চেষ্টা করব যাতে কাপ স্কাউটিংয়ে বাচ্চারা আগ্রহী হয়, কারণ কাবিংয়ের মাধ্যমে বাচ্চাদের ভিতর যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক যে শিক্ষা সেটা আমরা প্রদান করে থাকি। এবং আমরা কাবিংয়ের ভাষায় যেটা বলি, প্রতি সপ্তাহে আমরা একদিন 60 থেকে 90 মিনিট ব্যাপী প্যাক মিটিং করি। সেই প্যাক মিটিংয়ের মাধ্যমে কাপ স্কাউটের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো বাচ্চাদের আমরা সুন্দর এবং সুস্থভাবে শিখিয়ে দিয়ে থাকি। আসলে যে কাপ স্কাউটিং স্কাউটিং বিশ্বব্যাপী একটি শিক্ষামূলক যুব আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে শিশু, কিশোর এবং যুবকদের হাতে কলমে শিক্ষা দিয়ে তাদেরকে সুনাগরিক তৈরি করা হয়। এবং সবচাইতে আমাদের জন্য সবচেয়ে আনন্দের ব্যাপার যে একটা বাচ্চা কাপ দলে ভর্তি হওয়ার পর তার শারীরিক উন্নয়ন হয়, মানসিক উন্নয়ন হয়, আধ্যাত্মিক উন্নয়ন হয়। এবং আমাদের যে বাচ্চারা আছে তারা কাবিগের যে বিভিন্ন বিষয়, কীভাবে পোশাক তৈরি, কীভাবে পোশাক পরতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়, তার যে মানসিক উন্নতি, যে শারীরিক উন্নতি এবং অন্যান্য বাচ্চাদের চাইতে, আমরা যদিও এটাকে বলছি খেলাচ্ছলে শিক্ষা এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটি, কিন্তু অন্যান্য শিক্ষার সঙ্গে সঙ্গে পাশাপাশি এই বাচ্চারা আলাদাভাবে তারা বেড়ে ওঠে এবং আলাদা বৈশিষ্ট্যভাবে একজন বাচ্চা যখন কাপ স্কাউটে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর থেকে যে প্রশিক্ষণটা নেয়, প্রশিক্ষণ নেওয়ার পরে বুঝতে পারা যায় যে অন্য শিক্ষার্থীর সঙ্গে কাপ স্কাউটের বাচ্চার একটু আলাদা রকম বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য অভিভাবকরাও আনন্দিত হয়, আমাদের শিক্ষকদের পাশাপাশি কাপদেরও কিন্তু এইভাবে জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হচ্ছে। আমরা এই জন্য আমাদের বাংলাদেশ স্কাউটস যে রয়েছে, বাংলাদেশ স্কাউটসের যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সে প্রোগ্রামে আমরা কাপ স্কাউট লিডার এবং কাপ বন্ধুরা তাদের আমাদের সহযোগিতা করে থাকে এবং আমরা এইভাবে কাপদের শিক্ষা দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে বাচ্চাদের আগামী প্রজন্ম হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কাপ লিডারদের উৎসাহিত করার জন্য প্রতি মাসে 200 টাকা অনুদান বা ভাতা প্রদান করা হচ্ছে এবং 12 মাসে 12 দোকানে 2400 টাকা দেওয়া হচ্ছে, এটা উৎসাহিত করার জন্য। যদিও এই টাকার পরিমাণ খুবই কম, কিন্তু তারপরেও এই যে কাপ লিডাররা উৎসাহিত হচ্ছে এবং নিয়মিত প্যাক মিটিং করছে এবং বাচ্চাদের কাপ স্কাউট প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা মনে করি যে আমাদের যারা ইউনিটেরা, যদি আমাদের আন্তরিকতা, আমাদের সততা এবং আমাদের আগ্রহ থাকে, তাহলে আগামী প্রজন্মকে সুন্দরভাবে তুলে দেওয়ার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আসলে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু অনেক চেষ্টা করছে, কারণ হচ্ছে এখন আমাদের কী বলে ল্যাপটপ রয়েছে এখন বিদ্যালয়ে, আমাদের টিচারদের ট্রেনিং করানো হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর, সাবজেক্ট ভিত্তিক যে ট্রেনিং করানো হচ্ছে, তারপর আপনার ল্যাপটপ যে এখন আগের বাচ্চারা চালাতে, আমাদের টিচাররা চালাতে পারতো না, এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর ছেলেরাও এখন ল্যাপটপ চালাতে পারে। এবং হ্যাঁ হ্যাঁ, এবং আমরা যে আমাদের সমস্যাগুলো ছিল আমরা কাটিয়ে উঠতে পেরেছি, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষক স্বল্পতা ছিল সেটাও উঠে গেছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু বিদ্যালয়ে আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে যে আমাদের এখনও পুরোপুরি সব অবকাঠামোগত তৈরি হয়নি এবং আমাদের যে ওয়াশ ব্লক সেটাও তৈরি হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনও ওয়াশ ব্লক তৈরি হয়নি। এগুলো হয়ে গেলে মোটামুটি আমাদের বেঞ্চের যে স্বল্পতা ছিল সেটাও কিন্তু আমরা কাটিয়ে উঠতে পেরেছি অধিদপ্তর। আমরা মোটামুটি এইভাবে যদি চলতে পারি তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা অবশ্যই উন্নতির চরম শিখরে আরোহণ করবে। আসলে আমাদের তো, আমরা তো একটি উন্নয়নশীল দেশের মানুষ, আমাদের অনেক গ্রামগঞ্জে অনেক ছেলেমেয়েরা যাদের বাবা মারা দিন মজুর, অনেকেই কৃষক রয়েছে, অনেকেই হাল চাষ করে, অনেকের ভালো পোশাক দিতে পারে না, কিন্তু স্কুল পর্যায়ে যদি আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা স্কুল ফিডিং করতে পারতাম, দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে পারতাম, এইটা আমার মনে হয় করলে, আমরা যেমন বছরের প্রথম দিকে আমাদের বাচ্চারা বই পাচ্ছে 1 তারিখে 1 জানুয়ারিতে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এখন বাচ্চাদের যদি ধরে রাখার জন্য, এই যে ঝরে পড়া রোধ করার জন্য, যদি আমরা যারা শিক্ষক হিসেবে রয়েছি তারা বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব এবং দুপুরে যদি একটু খাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় যে সমস্ত বাচ্চারা এখনও স্কুলে আসে না তারা স্কুলে আসবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।